হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি আজ তোমাদের দেখাবো কিভাবে সুডোকু মিলানো যায়। তো সুডোকু মিলানোর জন্য প্রথমে দুইটি শর্ত আমাদের মানতে হবে। এর প্রথম শর্ত হলো, এর প্রত্যেকটি সারিতে একটি সংখ্যা মাত্র একবারই বসতে পারে, আবার প্রত্যেকটি কলামে একটি সংখ্যা একবারই বসবে। যেহেতু এখানে সিক্স আছে, তাই আমরা বলতে পারি এই সারিতে আর কখনো সিক্স হবে না। আবার এখানে সিক্স থাকার দরুন এই কলামেও আর সিক্স হবে না। এর দ্বিতীয় শর্ত হলো, এর প্রত্যেকটি কিউবে, অর্থাৎ এই নয়টি কোডে একটি সংখ্যা মাত্র একবারই বসতে পারে। যেহেতু এখানে থ্রি আছে, তাই বাকি কোডগুলোতে আর কখনো থ্রি হবে না। তাহলে চলো বন্ধুরা, এই দুইটি শর্তের উপর ভিত্তি করে আমরা সুডোকু মিলানোর চেষ্টা করি। তো সুডোকু মিলানোর জন্য আমাদের অবশ্যই এর ডানে, বামে, উপরে, নিচে কোন কোন সংখ্যা আছে সেটা আমাদের দেখতে হবে। আচ্ছা, আমরা প্রথমে এই কিউব থেকে সুডোকু মিলানোর চেষ্টা করি। তো আগে দেখবো যে এই কিউবে কোন কোন সংখ্যা আছে এবং কোন কোন সংখ্যা নাই। আচ্ছা, যেহেতু এখানে অন নেই, তাই আমরা অন মিলানোর চেষ্টা করতে পারি। তো অন মিলানোর জন্য আমাদের ডানে দেখতে হবে যে কোথাও অন আছে কি না এই পাশে কোথাও অন নেই, আবার উপরেও কোথাও অন নেই, তাই আমরা বুঝতে পারছি না কোথায় অন হবে। এখানে না এখানে, না এখানে না এখানে, না এখানে, আমরা সঠিকভাবে বলতে পারছি না কোথায় অন হবে। তাহলে আমরা ওয়ান বাদ দিয়ে হিসাব করি, এখানে আমরা টু দেখব। আচ্ছা বন্ধুরা, এইখানে যেহেতু টু আছে, তাই এই কলামে আর টু হবে না, অর্থাৎ এখানে টু হবে না। আবার একইভাবে এখানে টু থাকার দরুন এখানে 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 টু হবে না, আবার এখানে টু থাকার দরুন এখানেও টু হবে না। তাহলে অবশিষ্ট থাকে মাত্র এই কোডটা, অর্থাৎ এই টু থাকার দরুন এখানে টু হবে না, এই টু থাকার দরুন এখানে টু হবে না, তাহলে অবশ্যই এখানে টু হবে। তাহলে আমরা এখানে টু লিখে ফেলি। আচ্ছা, টু গেল, এখন আমরা দেখব থ্রি। থ্রি এখানে আছে, তাই আমরা এখানে আর থ্রি বসাতে পারি না। এখানে ফোর আছে, তাই আমরা এখানে আর ফোর বসাতে পারবো না। এখন দেখব ফাইভ, যেহেতু এই নয়টা কোডে আর ফাইভ নেই, তাই আমরা ফাইভ বসানোর চেষ্টা করব। আচ্ছা, এইখানে যেহেতু ফাইভ আছে, তাই এখানে অবশ্যই ফাইভ হবে না। এইখানে যেহেতু ফাইভ আছে, তাই এই লাইনে আর ফাইভ হবে না, আর বাকি থাকে মাত্র একটি কোড, অর্থাৎ এখানে ফাইভ হবে। ফাইভ গেল, এখন সিক্স, সিক্স এখানে আছে, এখন দেখব সেভেন। এইখানে সেভেন থাকার দরুন এই কলামে আর সেভেন হবে না, এইখানে সেভেন থাকার দরুন এই কলামে আর সেভেন হবে না, তাহলে অবশিষ্ট থাকে মাত্র একটি কোড, তাহলে বলা যায় এখানে সেভেন হবে। এখন এইট, এইট এখানে আছে, নাইন, নাইন দেখবো আমরা, এখানে নাইন অর্থাৎ এই সারিতে নাইন হবে না, এখানে নাইন অর্থাৎ এই সারিতে নাইন হবে না, আর বাকি থাকে মাত্র একটা কোড, অর্থাৎ এখানে নাইন হবে। আচ্ছা, আমরা এখন দেখব এই কিউবে ওয়ান বাদে, এই কিউবে ওয়ান বাদে প্রায় সবগুলো আছে, টু আছে, থ্রি আছে, ফোর আছে, ফাইভ আছে, সিক্স আছে, সেভেন আছে, এইট আছে, নাইন আছে, অর্থাৎ শুধু ওয়ান বাকি থাকে। তাহলে আমরা এখানে অবশ্যই ওয়ান বসাতে পারি, অর্থাৎ ডি সমান ওয়ান হলো, ডি ডি সমান ওয়ান। এখন আমরা দ্বিতীয় কিউবে যাই, ওয়ান মেলানোর চেষ্টা করি। এইখানে ওয়ান থাকার দরুন এইখানে ওয়ান হবে না, এই সারিতে ওয়ান হবে না, এখানে অন থাকার দরুন এই সারিতে অন হবে না, তাহলে বাকি থাকে মাত্র একটি কোড, অর্থাৎ এখানে অবশ্যই অন হবে। এখন দেখব টু, টু এখানে আছে, তাই টু বসানো যাবে না, থ্রি। আচ্ছা, থ্রি দেখি, এইখানে টু থ্রি আছে, অর্থাৎ এখানে থ্রি থাকার দরুন এই সারিতে থ্রি হবে না, তাহলে অবশিষ্ট থাকে মাত্র একটি কোড, অর্থাৎ এখানে অবশ্যই থ্রি। এখন দেখব ফোর, এখানে ফোর আছে, তাই বলা যায় এই সারিতে আর ফোর হবে না, এখানে ফোর আছে, তাই বলা যায় এই সারিতে ফোর হবে না, বাকি থাকে একটি কোড মাত্র, অর্থাৎ এখানে অবশ্যই ফোর।
এখন দেখবো ফাইভ এখানে আছে, সিক্সও আছে, সেভেন, আচ্ছা সেভেন এখানে, সেভেন অর্থাৎ এখানে সেভেন হবে না, কিন্তু এখান দিয়ে আর সেভেন নাই, তাই আমরা বুঝতে পারছি না যে এখানে না এখানে হবে। তাহলে সেভেন বাদ এইট দেখি আমরা, এখানে এইট থাকার দেবেন এখান দিয়ে, আর এইট হবে না, তাহলে অবশ্যই এখানে এইট হবে, নাইন থেকে আছে। তাহলে আমরা আবার দেখবো এখানে ওয়ান আছে, টু আছে, থ্রি আছে, ফোর আছে, ফাইভ আছে, সিক্স আছে, সেভেন নেই, অবশ্যই এখানে সেভেন বসবে। এখন আমরা পরবর্তী কিউবে যাই, পরবর্তী কিউবে প্রথমে অন বসতে পারে, আচ্ছা এখানে অন থাকার ধরুন এই সাইতে অন হবে না, এখানে অন থাকার ধরুন এই সাইতে অন হবে না, তাহলে এইখানে এবং এখানে বসতে পারে, এখান দিয়ে ওয়ান নেই তাই বসতে পারছে না, তাহলে এটা ওয়ান বাদ। টু দেখি, টু এখানে আছে, আবার থ্রি দেখবো, থ্রি এইখানে থ্রি আছে, অর্থাৎ এইখানে থ্রি হবে না, এই দুটোতে থ্রি হবে না, এখানে থ্রি আছে, এই দুটোতে থ্রি হবে না, কিন্তু আর বোঝা যাচ্ছে না যে এইখানে হবে না এখানে হবে, থ্রি তাহলে বাদ। থ্রি ফোর দেখি, ফোর এখানে আছে, ফাইভ এখানে আছে, সিক্স দেখবো, এখানে সিক্স থাকার ধরুন এই সারিতে সিক্স হবে না, এখানে সিক্স থাকার ধরুন এই সারিতে সিক্স হবে না, বাকি আর এবং এখানে সিক্স থাকার ধরুন এখানে হবে না, অর্থাৎ বাকি থাকে একটি বোর্ড, তাহলে অবশ্যই সিক্স বলবো। এখন দেখবো সেভেন, এইখানে সেভেন থাকার ধরুন এই সারিতে সেভেন হবে না, এখানে সেভেন থাকার ধরুন এই সারিতে সেভেন হবে না, এখানে সেভেন থাকার ধরুন এই সারিতে সেভেন হবে না, অর্থাৎ বাকি থাকে মাত্র একটি কোড, এখানে অবশ্যই সেভেন হবে। এখন আমরা দেখব এইট, এখানে এইট থাকার ধরুন এই সারিতে আর এইট হবে না, আর আর আচ্ছা আর বোঝা যাচ্ছে না। তবে বন্ধুরা এখানে আর একটা বিষয় আমরা লক্ষ্য করতে পারি, এই সারিতে মাত্র একটি কোড অবশিষ্ট আছে, অর্থাৎ এখানে ওয়ান আছে, টু আছে, থ্রি আছে, ফোর আছে, ফাইভ আছে, সিক্স আছে, সেভেন আছে, কিন্তু এইট নেই, তাহলে অবশ্যই এখানে এইট বসবে। এখন দেখবো নাইন, নাইন তো এখানে ছিলই, এখন আমরা পরবর্তী কিউবে যাই, তো এখানে অন বসতে পারে, তাহলে দেখবো অন কোথায় আছে, এখানে অন থাকার ধরুন এই সাইতে অন হবে না, এখানে অন থাকার ধরুন এই সাইতে অন হবে না, তাহলে এইটাতে এবং এইটাতে বসতে পারে, সুতরাং আমরা সঠিকভাবে বুঝতে পারছি না। অন বা টু দেখি, টু এখানে ছিলই, থ্রি, থ্রি এখানে থ্রি থাকার ধরুন এখানে থ্রি হবে না, এখানে থ্রি থাকার ধরুন এখানে থ্রি হবে না, আর কিন্তু এখানে এবং এখানে হতে পারে, তাই আমরা সঠিক না। থ্রি বাদ ফোর দেখি, ফোর এখানে ফোর থাকার ধরুন এখানে ফোর হবে না, এখানে ফোর থাকার ধরুন এখানে ফোর হবে না, এখানে ফোর থাকার ধরুন এই সাইতে ফোর হবে না, তাহলে বাকি থাকে মাত্র একটি গেট, তাহলে অবশ্যই এখানে ফোর বসবে। আবার ফাইভ, এখানে ফাইভ থাকার কারণে এই সারিতে ফাইভ হবে না, আর এইখানে ফাইভ থাকার কারণে এখানে হবে না, কিন্তু দুটাতে বসতে পারে, সুতরাং আমরা সঠিক না। এখন সিক্স, সিক্স এখানে আছে, সেভেন আছে, এইট আছে, নাইন দেখতে পারি, নাইন এখানে নাইন আছে, সুতরাং এখানে হবে না, এখানে নাইন আছে অর্থাৎ এখানে হবে না, এখানে নাইন আছে অর্থাৎ এখানে হবে না, তাহলে অবশ্যই এখানে নাইন বসবে। এখন আমরা পরবর্তী কিউবে যাই, এখানে ওয়ান আছে তাহলে ওয়ান আর বসবে না, এই কিউবে টু আছে কিউ এখানে বসবে না, থ্রি, থ্রি আছে, ফোর আছে, ফাইভ দেখি, ফাইভ এখানে ফাইভ থাকার কারণে এই সারিতে ফাইভ হবে না, এখানে ফাইভ থাকার কারণে এই সারিতে ফাইভ হবে না, এখানে ফাইভ থাকার কারণে এই সারিতে হবে না, তাহলে অবশিষ্ট থাকে মাত্র এই কোডটা, অর্থাৎ এখানে ফাইভ অবশ্যই বসবে। তাহলে এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে এই কলামে ওয়ান আছে, টু আছে, থ্রি আছে, ফোর আছে, ফাইভ আছে, কিন্তু সিক্স নেই, সেভেন আছে, এইট আছে, নাইন আছে, তাহলে অবশ্যই এখানে সিক্স বসবে। এখন আমরা দেখব সেভেন, এইখানে সেভেন থাকার কারণে এখানে সেভেন হবে না, আর বোঝা যাচ্ছে না, মানে এখানে এখানে হতে পারে, সেভেন বাদ এইট দেখি আমরা, এখানে এইট থাকার কারণে এই সারিতে এইট হবে না, আর বোঝা যাচ্ছে না, তাহলে এইট বাদ। নাইন দেখি, এখানে নাইন থাকার কারণে এখানে হবে না, এখানে থাকার কারণে এখানে হবে না,
এখানে থাকার কারণে এখানে হবে না, তাহলে একটা কপ বাকি থাকে অর্থাৎ এখানে নাইন। এখন আমরা পরবর্তী কিউবে যাই, দেখি ওয়ান, ওয়ান এখানে নেই, তাহলে ওয়ান মিলানোর চেষ্টা করি। এখানে ওয়ান আসছে অর্থাৎ এখানে ওয়ান হবে না, কিন্তু আর বোঝা যাচ্ছে না। তো ওয়ান বাদ টু দেখি, টু এখানে আসে, থ্রি থ্রি এখানে, থ্রি অর্থাৎ এখানে থ্রি হবে না, আর বোঝা যাচ্ছে না। ফোর দেখি, শুন, ফোর এখানে, ফোর অর্থাৎ এখান দিয়ে আর ফোর হবে না, এখানে ফোর এখান দিয়ে ফোর হবে না, কিন্তু এখানে এবং এখানে হতে পারে, তাই ফোর আমরা বাদ হিসেব করি। আগে এখানে আসছে সিক্স দেখি, এখানে সিক্স অর্থাৎ এখান দিয়ে সিক্স হবে না, এখানে সিক্স অর্থাৎ এখান দিয়ে সিক্স হবে না, এখানে সিক্স অর্থাৎ এখানে সিক্স হবে না, তাহলে অবশ্যই এখানে সিক্স। সেভেন এখানে আসে, এইট দেখব আমরা, এখানে এইট, এখানে এইট হবে না, এখানে এইট, এখানে এইট হবে না, কিন্তু দুই জায়গায় হতে পারে তাই আমরা শিওর না। নাইন, নাইন এখানে আসে, আমরা আবার পরবর্তী কিউবে যাই, এখানে দেখি ওয়ান, মনে হচ্ছে ওয়ান না এখানে, যেহেতু তাহলে ওয়ান মিলানোর চেষ্টা করি। ওয়ান এই পাশ দিয়ে ওয়ান নেই, শুধু এখানে একটা ওয়ান, এখানে অন হবে না, কিন্তু এই চারটাতে হতে পারে তাই আমরা শিওর না। টু দেখছি, টু এখানে আসে, থ্রি, থ্রি এখানে আসে অর্থাৎ এই সারিতে হবে না, থ্রি আর এখানে আসে এখানে হবে না, তাহলে বাকি থাকে মাত্র এই কোডটা, তাহলে অবশ্যই এখানে থ্রি। এখন দেখবো ফোর, ফোর এখানে আসে, ফাইভ দেখি, এখানে ফাইভ অর্থাৎ এখান থেকে ফাইভ না, এখানে ফাইভ অর্থাৎ এখানে ফাইভ না, তাহলে অবশ্যই এখানে ফাইভ। সিক্স দেখি, এখানে সিক্স অর্থাৎ এখান থেকে আর সিক্স না, এখানে সিক্স এখানে হবে না, আর এখানে সিক্স এখানে হবে না, তাহলে অবশ্যই এখানে সিক্স। সেভেন দেখে, সেভেন এখানে আসে, এইট দেখবে, এখন এইট, এখানে এইট এখান তো হবে না, এখানে এইট এখান তো হবে না, কিন্তু এই দুইটাতে হতে পারে তাই আমরা শিওর না। এখন নাইন, নাইন এখানে আসে, এখন আমরা পরবর্তী কিউবে যাব। এই কিউবে আমরা প্রথমে দেখব ওয়ান কোথায় আছে, এখানে ওয়ান আছে তাই বলা যায় এইখান দিয়ে আর ওয়ান হবে না, এখানে ওয়ান আছে তাই এখান দিয়ে ওয়ান হবে না, কিন্তু বাকি থেকে তিনটি কোড, এইটা 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 এইটা, তাই আমার সঠিক না কোনটাতে বসতে পারে। আচ্ছা তাহলে টু দেখি, টু এখানে ছিল, থ্রি এখানে ছিল, ফোর দেখব এখানে ফোর আছে তাই এখান থেকে ফোর হবে না, এখানে ফোর আছে এখান থেকে হবে না, এখানে ফোর আছে এখান থেকে হবে না, কিন্তু বাকি থাকে এই দুইটা কোড, তাই আমরা সঠিকভাবে বলতে পারছি না কোনটি কী হবে। এখন দেখব ফাইভ, ফাইভ এখানে আসছে, সিক্স দেখব, এখানে সিক্স আছে তাই এখান দিয়ে আর সিক্স হবে না, এখানে সিক্স আছে এখান দিয়ে সিক্স হবে না, আর এখানে সিক্স আছে এখানে সিক্স হবে না, তাহলে অবশ্যই এখানে সিক্স হবে। আচ্ছা এখন দেখব সেভেন, এখানে সেভেন তাই এখান দিয়ে সেভেন হবে না, এইখানে সেভেন এখানে সেভেন হবে না, কিন্তু বাকিগুলো বোঝা যাচ্ছে না। আবার দেখি এইট, এখানে এইট অর্থাৎ এখান থেকে এইট হবে না, কিন্তু আর কোথাও এইট নেই তাই আমরা বুঝতে পারছি না। এখন নাইন, নাইন এখানে ছিল, আবার পরবর্তী কিউ, এখান থেকে ওয়ান নেই যে আমাদের দেখাবে কোথায় ওয়ান হবে, এখানেও নেই, তাহলে ওয়ান বা টু দেখি, টু এখানে আসে, থ্রি এখানে, থ্রি অর্থাৎ এখান থেকে থ্রি হবে না, এখানে থ্রি অর্থাৎ এখানে থ্রি হবে না, কিন্তু এখান থেকে আর থ্রি নেই যে আমাদের দেখাবে যে কোথায় হবে, তো থ্রি বাদ ফোর দেখবো, এখানে ফোর অর্থাৎ এখানে ফোর হবে না, এখানে ফোর এখান থেকে হবে না, আর বোঝা যাচ্ছে না তো কোথায় হবে। ফোর বাদ ফাইভ দেখি, ফাইভ এখানে আসে, সিক্স এখানে আসে, সেভেন এখানে আসে, এইট দেখবো, এইট এখানে এইট অর্থাৎ এখানে এইট হবে না, আর এই পাশ দিয়ে এইট নেই, এখান থেকে এইট নেই, তাই আমরা এটা বাদ দিলাম। আবার আমরা প্রথম থেকে আসি, আচ্ছা এই কিউবে আর একটি মাত্র কোড বাকি আছে, তাহলে আমরা দেখি ওয়ান, ওয়ান শুধু বাকি আছে, সুতরাং দুই সময় সময় আমরা দেখতে পারি ওয়ান, দুই সময় ওয়ান। পরবর্তী কিউবে যায়, পরবর্তী কিউবে ওয়ান নেই, এখানে ওয়ান আছে, সুতরাং এখান থেকে ওয়ান হবে না, আর এখানে ওয়ান আছে এখান থেকে হবে না, এখানে আছে এখান থেকে হবে না, কিন্তু এই দুইটাতে আমরা বুঝতে পারছি না,
টু আছে, থ্রি আছে, ফোর। আচ্ছা এখানে যেহেতু ফোর আছে সুতরাং এইখানে ফোর হবে না, তাহলে অবশ্যই এখানে ফোর। ফাইভ আছে, সিক্স আছে, সেভেন আছে, এইট আছে, নাইন আছে। এবং এখানে আরেকটা বিষয় লক্ষণীয় হয়েছে, এখানে একটি মাত্র কোড বাকি আছে, তাহলে অবশ্যই এখানে ওয়ান, ওয়ানটা শুধু বাকি আছে, তাহলে এ সমান ওয়ান লিখতে পারি, এ সমান ওয়ান। আচ্ছা পরবর্তী কী হয়ে যায়, এখানে দেখি ওয়ান বাকি আছে, এখানে যেহেতু ওয়ান তাহলে এখানে ওয়ান হবে না, এখানে যেহেতু ওয়ান এখানে ওয়ান হবে না, তাহলে অবশ্যই এখানে ওয়ান। টু আছে, থ্রি দেখি, থ্রি দেখি, এখানে থ্রি, এখানে থ্রি হবে না, এখানে থ্রি, এখানে থ্রি হবে না। আর এই দুইটাতে হতে পারে আমরা সঠিক না। থ্রি ফোর দেখি, ফোর এখানে, ফোর এখানে হবে না, এখানে ফোর এখানে হবে না, তাহলে অবশ্যই এখানে ফোর। ফাইভ দেখি, ফাইভ আছে, সিক্স আছে, সেভেন আছে, এইট নেই, এখানে এইট, সুতরাং এখানে এইট হবে না, তাহলে অবশ্যই এখানে এইট। বাকি থাকে একটি, ওয়ান টু থ্রি, থ্রি বাকি থাকে, অবশ্যই এখানে থ্রি। আচ্ছা আমাদের প্রায় সবগুলো শেষ, বাকি আছে শুধু এই দুইটা। এখন আমরা দেখব ওয়ান আছে, টু আছে, থ্রি নেই, থ্রি এখানে যেহেতু থ্রি, এখানে অবশ্যই থ্রি হবে না, তাহলে সি সমান সমান থ্রি, সি সমান থ্রি, তাহলে বাকিটা অবশ্যই এখানে বসবে, ওয়ান টু থ্রি ফোর, ফোর নেই সুতরাং এখানে ফোর। এই তো শেষ হয়ে গেল আমাদের সুযোগ। তাহলে আমরা এ সমান ওয়ান পেলাম, বি সমান ওয়ান, সি সমান থ্রি, ডি সমান ওয়ান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কোনো মন্তব্য থাকলে তাও করতে পারেন।